আমরা একটাই লোক, আমরা এসেছি কইয়াসরা এখানে প্রচুর মানুষ দেখতেছেন আপনারা, জায়গার উপর দিকে দেখো। গাইস একজন আছে এখানে চিল দিতেছে, আর এর কেউ কিছু দিতেছে না। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। জন্না হোটেল, জন্না হোটেলে কন্যা মারতে বসেছিস, বহুত তেজ হো রয়ো হ্যায়, গজব বেজতি হ্যায়। মিউজিক আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে যাব ঘুরতে, সি আমরা ঘুরতে কই যাব? কইয়া সারা, তো সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। এখন বাজতেছে ঠিক 6:52, আর আমাদের আছে সিয়াম। আমরা এখন সামনে আমাদের মহিপালে দাঁড়া রয়েছে ইমন। গাইস ইমন ভাই চলে আসছে, ভালো আছেন ইমন? আমার সব ভাই বাদর চলে আসছে বাস কান্ডার দিকে। আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস পাইলে মতন উঠে যাব। গাইস আমরা এখন দাঁড়া রয়েছি বাসের জন্য, আমরা এখন বর্তমান আছি চট্টগ্রাম বাস স্টেশনের সামনে, বাসের জন্য ওয়েট করতেছি। আমরা কিন্তু বাসে উঠে গেছি, বাসের শ্যুটটা নিয়ে নাই, আর আমার পাশে বসে আছে ইমন, ইমনের গান শুনতেছে আর সোয়াগ দিতেছে, আর আমি দেখতেছি সবাইকে বসছে নাকি বসে নাই। একটু জুম করলাম, সবাই কি বসছে নাকি বসে নাই। আমরা ছোট একটা গান শুনতে শুনতে ভিডিওটা এনজয় করি। সাথে ছিল মহাকাল, কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। পচারে ভিতরে যাব, আমরা এখন যাব চিনজি করে, আমরা সবাই চিনতে উঠি কাটে যাব। আসেন, আমরা এখান থেকে দুইটা সিএনজি নিয়েছি, একটা সিএনজি পাড়া দিতেছি, আটটা সিএনজি আমরা আসতেছি, ওটা শ্যুট নি নাই। গাইস এখান থেকে পাহাড় দেখাইতেছে, আমি জুম করতেছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর আমরা একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম, ওই রেস্টুরেন্ট নাম হয়েছে ঝর্ণা রেস্টুরেন্ট। এখানে সবাই কথা বলতেছে কীভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা রেস্টুরেন্টের মানে পুরো ভিউ অনেক সুন্দর লাগছে, আর এখানে পুরো আকাশটা অনেক সুন্দর লাগতেছে, সবাই সামনে আগাইতেছে। গাইস আমি সোয়াগের টি শার্টটা পরে ফেললাম, আর ছোট একটা প্যান্ট পরলাম, আমরা সবাই খালি পায়ে যাচ্ছি, জুতোগুলো আমরা এখানে রাখি দিয়েছি। গাইস এখানে আসলে মনে করে সাবান বা শ্যাম্পু নিয়ে আসবেন, এখানে সাবান বা শ্যাম্পু থাকে না। আর এখানে সবাই আগাইতেছে, আর আমি পিসিতে ভিডিও করতেছি, আমি সবাই আস্তে আস্তে গেছিলাম, আর আকাশটার পুরো ভিউ নিতেছি, আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। সিএম খাইতেছে আর সোয়াগ দিতেছে, আর আমরা সকালে সবাই কেউ নাস্তা করে আসিনি, সবাই কিন্তু খালি পেটে চলে আসছিলাম, আর এখানে নাস্তা করতেছি। গাইস একজন আছে এখানে চিল দিতেছে, আর এর কেউ কিছু দিতেছে না। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। গাইস ভিউটা অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, আর এখানে ঝর্ণার পানি এদিকে আসতেছিল, আর এখানে ছোট একটা দোকান, এখানে সর্ব বিক্রি করা হয়, আর এখান দিয়ে টিকিট কাউন্টার টিকিট কাটি ঢুকতে হয়, সবাই ঢুকে গেছে, আমি আর সিএম আস্তে আস্তে আসতেছিলাম। গাইস মন যেতেছি পাহাড়ের দিকে, ঝর্ণার দিকে, ছোট একটা ঝর্ণা, অনেক ঠান্ডা রে ভাই। ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত, আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে। আমি মানে পারে উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ওরা কেমনে কেমনে উঠেই গেছে, কিন্তু আমার কলটা আছে আলো ছিল না, পুরো ভয়ে ছিলাম, চিলিক পেতে পড়ে শেষ। যার যার ভিডিও ভালো লাগছে লাইক অ্যান্ড কমেন্ট, ভিডিও কেমন লাগছে? জন্না হোটেল, জন্না হোটেলে কন্যা মারতে বসেছিস, বহুত তেজ হো রয়ো হ্যায়, গজব বেজ্জতি হ্যায়। মিউজিক গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করি, বাড়ি দিয়ে যাচ্ছি গা, আমরা দিয়েছি, আর আমার ক্যামেরা পিছিয়ে আছে ইমন সোয়াগ গ্যাং।